হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বর্ষাকালে যে সমস্ত রোগগুলো হয়, যেমন সর্দি, কাশি, জ্বর ইত্যাদি রোগের হোমিওপ্যাথি কী কী মেডিসিন ব্যবহার করা যেতে পারে, বা কোন কোন মেডিসিন আপনারা বর্ষাকালের প্রোটেকশনের জন্য ঘরে রাখতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকে হলে ফলো করে নেবেন। আর এই ধরনের স্বাস্থ্য সম্পর্কে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ডক্টর এই ছুমিয়া ফার্মেসি, এখানে সকল রোগের হোমিওপ্যাথি ওষুধ আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন, অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। তো দেখুন, বর্ষাকালে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিনগুলি সাধারণত ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে রাস্টাক্স অন্যতম, সবথেকে গুরুত্বপূর্ণ রাস্টাক্স, ডালকামারা, ইউপেটেম্পার, ব্যাপটাসিয়া, ব্লেডোনা, ব্রায়নিয়া, নেট্টামসাল্ফ, থুজা, একোনাইট, হিপারসাল্ফ ইত্যাদি মেডিসিনগুলো বর্ষাকালের সর্দি, কাশি, জ্বর ইত্যাদি সমস্যায় ব্যবহার করা হয়। আর জেলসিয়াম এবং আর্সেনিক অ্যালবামও এক্ষেত্রে কার্যকারী। এবার আমরা দেখে নেব বর্ষাকালে কোন কোন রোগ হতে দেখা যায়। এই সময় এক ধরনের জ্বর আসে, গা হাত পা কামড়ায়, গা হাতে যন্ত্রণা হয়, ইনফ্লুয়েঞ্জার সিমটমগুলো প্রকাশ পায়। তো এই জ্বর সর্দি কাশিতে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় সাধারণত আমাদের লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে হয়। তো দেখুন, সবথেকে বেশি আসে তো রাস্টাক্সের লক্ষণ, যেমন হট করে জলে ভিজে, যদি জলে ভেজার পর তারপর থেকে শরীর খারাপ করে, জ্বর জ্বর ভাব, গা হাতে ব্যথা, শরীর দুর্বল লাগা, ঝিমিয়ে থাকা এবং একটা অস্থিরতা ভাব থাকে, যেন শুয়ে থাকলে যেন একটা অস্বস্তি ভাব লাগে, উঠে ঘুরে বেড়ালে, পায়চারি করলে একটু আরাম বোধ হয়, তো এই লক্ষণটা থাকলে তার জন্য রাস্টাক্স খুব ভালো কাজ করে। নেক্সট হচ্ছে ইউপেট্রিয়াম পাল্প, যাদের প্রচণ্ড জ্বর, খুব মাথার যন্ত্রণার সাথে নাক দিয়ে কাঁচা জলের মতন সর্দি ঝরছে এবং গায়ে হাড় ভাঙা যন্ত্রণার সাথে প্রচুর কাঁপনি, শীত করছে ইত্যাদি এই লক্ষণটি থাকলে তাহলে সেক্ষেত্রে ইউপেট্রিয়াম পাল্প ব্যবহার করা হয়। আর ব্যাপটিসিয়ার ক্ষেত্রে জীবের অংশটা সাদা হবে, পেটে ভুটভাট কোকো কোকো শব্দ থাকবে, পেটে ব্যথা থাকবে, সিম্পল জ্বর এবং খুব হাই ফিভার পর্যন্ত হতে পারে, সাথে মাথার যন্ত্রণা হবে, মাথার দু সাইডে যন্ত্রণা থাকবে এবং মুখে প্রচুর গ্যাস বেরোবে, পায়খানা পাতলা হতে পারে, আমসা ভাব থাকতে পারে এবং জলের মতনও হতে পারে এবং প্রচণ্ড দুর্গন্ধ থাকে পায়খানা দিয়ে, এভরি ডিসচার্জ আর অফেন্সিভ ব্যাপটিসিয়ার, এবং সাথে দুর্গন্ধময় ঘাম হবে এই লক্ষণটা, এবং যেটাকে টাইফয়েড বা প্যারাটাইফয়েডের যে লক্ষণগুলো পাওয়া যায়, ব্যাপটিসিয়া হচ্ছে টাইফয়েডের সবথেকে ভালো মেডিসিন। তো এই লক্ষণগুলো যদি টাইফয়েডের মতন লক্ষণ এক কথায় বলতে গেলে যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জন্য ব্যাপটিসিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রায়নিয়া। ব্রায়নিয়া জ্বরের ক্ষেত্রে যে এই ঠান্ডা গরমের মধ্যে এসে, ঠান্ডা গরমে এসি এবং বাইরে এই কন্ডিশনে থেকে এসে যদি কারো শরীর খারাপ পড়ে, জ্বর, সর্দি, কাশি, কাশলে বুকে ব্যথা হয়, অল্প একটু কফ ওঠে এবং শরীর ভীষণ দুর্বল, মাথার যন্ত্রণা, গা হাতে যন্ত্রণা এবং চুপচাপ শুয়ে থাকলে পেশেন্ট ভীষণ আরাম বোধ করে এবং ঘুরে বেড়ালে, হাঁটাচলা করে বেড়ালে প্রচুর কষ্ট বেড়ে যায় এবং পেশেন্টের অ্যাগ্রাভেশন হয়। রাস্টাক্সের ঠিক অপোজিটে, রাস্টাক্সের পেশেন্টের জ্বর আসলে তারা শুয়ে থাকতে পারে না, একটু ঘোরাফেরা করলে ভালো লাগে, ব্রায়নিয়ায় জ্বর আসলে এরা চুপচাপ শুয়ে থাকতে চায়, চোখ বুঝে ঘোরাফেরা করতে পারে না। আচ্ছা, জেলসিয়ামের জ্বর সর্দির ক্ষেত্রে এদের নাক দিয়ে কাঁচা জল ঝরে, ঝিমুনি থাকে, ঝিমুনি, ডিজিনেস, ডাউজিনেস ইত্যাদি মানে থাকে, তো ঝিমুনি থাকবে, মাথার যন্ত্রণা, কাঁচা সর্দি এবং ঘুম ঘুম ভাব থাকবে কিন্তু শুলে ঘুম আসবে না, তো ইত্যাদি লক্ষণ থাকলে জেলসিমিয়াম। আচ্ছা, বেলেডোনায় জ্বরের ক্ষেত্রে প্রচণ্ড মাথার যন্ত্রণা, চোখ লাল হয়ে থাকে, জিভ লাল হয়ে থাকে, জ্বর, সাথে গলার ব্যথা থাকতে পারে এবং শরীরে বেলেডোনা পেশেন্টের জ্বর, হাই ফিভার থাকতে পারে কিন্তু জ্বর থাকলে পেশেন্ট শুয়ে থাকতেও ভালো লাগবে না এবং ঘোরাফেরা কাজকর্ম করতেও ভালো লাগবে না, পেশেন্ট বসে বসে কোনো কিছু একটা কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখে, তো এই লক্ষণটা থাকলে বেলেডোনা তো সেক্ষেত্রে কার্যকারী।
তো বেলেডোনা পেশেন্টের ইম্পর্টেন্ট সিমটম দেখবেন যে মাথার যন্ত্রণা থাকতে পারে, গলায় ব্যথা থাকতে পারে, এবং বেলেডোনা আরেকটা হচ্ছে গায়ে যদি জ্বরের ক্ষেত্রে কোনো রকম লাল লাল র্যাশ বেরোয় সেক্ষেত্রেও বেলেডোনা কার্যকারী। এছাড়া জ্বরের ক্ষেত্রে হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম, নাক দিয়ে কাঁচা জল ঝরবে, সর্দি, হাঁচি, একটু বুকে চাপ, বুকে সাঁই সাঁই শব্দ, শ্বাসকষ্ট ভাব থাকলে বা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া দাগ থাকলে তাদের ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো কাজ করে। হিপার্সাল জ্বরের সাথে যাদের কাশি আছে, অনবরত কাশি, খুব কাশি, গলা বসে যায়, ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ হয় এবং কাশলে কফ ওঠে, বা এই সময় ফ্রিজে জল খেয়ে বা ঠান্ডা বরফ জাতীয় কোনো কিছু খেয়ে যদি জ্বর সর্দি কাশি আসে তাহলে হিপার্সাল ভালো কাজ করে। এবং ডালকা মারা একটা মেডিসিন আছে, ডালকা মারার ক্ষেত্রে হয়তো এই যে এই বর্ষাকালে জলে ভেজার পর যদি এসিড ঠান্ডায় থেকে, এই ঠান্ডা ওয়েদারে যদি থেকে যদি জ্বর জ্বর ভাব বা জ্বর আসে তাহলে সেক্ষেত্রে ডালকা মারা ব্যবহার করা হয়। আর হচ্ছে নেট্টাম সাল্প, যারা এই বর্ষাকালের শাক সবজি মানে জাতীয় জিনিস খাওয়ার পর অথবা জলের ধারে যাদের বাড়ি কন্টিনিউ সারাদিন ওই জলের ধারে পাশে থেকে, যাদের মানে শরীর খারাপ পড়ে বা জ্বর জ্বর ভাব থাকে এবং অনেক ওষুধ খাওয়া সত্ত্বেও সহজে যেতে চাইছে না, সাথে লিভারের গোলযোগ থাকে এবং শ্বাসকষ্ট সর্দি কাশিরও গোলযোগ থাকে, তো তাদের জন্য নেট্টাম সাল্প খুব ভালো মেডিসিন। এবং বর্ষাকালে থুজা হচ্ছে, বর্ষাকালে যাদের বাত ব্যথা যন্ত্রণা আর্থারাইটিসের সমস্যা আছে তাদের যদি এই কষ্টগুলো বর্ষাকালের দিকে বাড়ে তাহলে তাদের জন্য থুজা খুব ভালো মেডিসিন। এবং এটা হচ্ছে অ্যান্টি মায়োজমেটিক মেডিসিন, এটা টপ সাইকোসিস মায়োজমকে কভার করে এবং আর্থারাইটিসের পেশেন্টের জন্য খুবই ভালো। যো আর বর্ষাকালে বিশেষ করে যাদের আর্থারাইটিসের সমস্যাগুলো বাড়ে, ব্যথা যন্ত্রণা, তাদের জন্য থুজা খুব ভালো মেডিসিন। এছাড়া রডোডেনড্রন আছে, এটাও খুব ভালো কাজ করে। তো মোটামুটি বর্ষাকালে জ্বর সর্দি কাশি এই সমস্যাগুলোর ওপর কী কী মেডিসিন হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়, তার কী কী লক্ষণ আমি খুবই সংক্ষেপে এবং খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো। আর ডক্টর এইচ এম ফার্মেসির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভবিষ্যতে যেন আপনাদের মধ্যে কোনো রোগ না আসতে পারে এটাই আমি আপনাদের জন্য দোয়া করি। ডক্টর এইচ এম ফার্মেসি, এখানে সমস্ত রোগের হোমিওপ্যাথি ওষুধ অনলাইন এবং অফলাইন ঘরে বসে ডেলিভারি পাবেন। এছাড়া এখানে সমস্ত রোগের চিকিৎসা আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে করতে পারবেন। ডক্টর এম আলম আপনাদের চিকিৎসার জন্য বসছেন। ধন্যবাদ। মোবাইল নাম্বার নিচেই দেওয়া আছে, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন।